আহো ভাতিজা আহো আমি লোকটা পড়ে নে নাকি আমি আগে বসে রে ভিআইপি না এভাবে কথা বলবি কিন্তু Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. তো গাইজ আজকের ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা বড় পর্দার কারোর সাথে ব্লগ করছি। এতক্ষণে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকে আমরা কার সাথে ব্লগ করছি। ইয়েস গাইজ, ইউ আর রাইট, আজকে আমরা দীপজল চাচ্চুর সাথে ব্লগ করছি। তো গাইজ আমরাই প্রথম ব্যক্তি যে দীপজল চাচ্চুর সাথে ব্লগ করছে। তো গাইজ আজকের এই ব্লগে দীপজল চাচ্চুর সম্পর্কে অনেক কিছু জানতে পারবা এবং দেখতে পারবা। তোমরা এখন ভাবতে পারো যে আমি দীপজল চাচ্চুর সাথে কিভাবে ব্লগ করছি। গাইজ দুই তিন দিন আগে দীপজল চাচ্চু আমাকে ফোন করে বলে যে রাকিব তুমি আমার বাসায় চলে আসো, তোমাদের সবাইকে ইনভাইট করলাম এবং তোমরা আমার সাথে একটি ব্লগ করে যাও। সো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। সো টিম রাকিব হোসেন কেমন? বলো, তোমরা কি কখনো ভাবছো যে দীপজল চাচ্চু আমাদের ইনভাইট করবে তার বাড়িতে? না, এটা ভাবার থেকে অনেক বাইরে ছিল। আর সবচেয়ে মজার কথা হচ্ছে দীপজল চাচ্চু যখন ফোন দিয়েছিল তখন কি হয়েছিল মনে আছে? তো রিসেন্টলি আননোন নম্বরে ফোন আসছিল, তো আননোন নম্বর আমি কখনো কথা বলি না, তো ওকে দিছি। তো দীপজল চাচ্চু বলে কি, হ্যালো কে? ও বলে কি, হ্যাঁ আপনি কে? দীপজল চাচ্চু বলতেছে রাকিব আছে। বলে কি, না না কোনো রাকিব টাকিব নাই, ফোন রাখেন। চাচ্চু আপনি যদি দেখে থাকেন সরি চাচ্চু, আর চাচ্চু তো দেখবেনই। তো গাইস তোমার সবাই এক্সাইটেড রাইট? গাইস আমি অনেক অনেক বেশি এক্সাইটেড, আর আমি চাচ্চুর অনেক অনেক বড় ফ্যান। বিশেষ করে চাচ্চু আমার চাচ্চু মুভিটা দেখার পর থেকে তাকে অনেক অনেক বেশি ভালো লাগে, আর এর আগে অনেক বেশি ভয় লাগতো। বাট আমার সত্যি কথা বলে আজকে একটু ভয় লাগতেছে। তবে চাচ্চুর অনেকগুলো ডায়লগ কিন্তু ভালো লাগে। আজকে আমরা সব চাচ্চুর মুখে শুনবো, তোমার বলার প্রয়োজন নাই। চাচ্চুকেই পাবো। গাইস আমার একটু ভয় লাগতেছে, কারণ তোমাদের ভয় লাগতেছে না? আমি যখন প্রথমবার শুনলাম আমার এক্সাইটেড, আমি অনেক বেশি এক্সাইটেড। আমি যখন শুনছি না চাচ্চু হ্যাঁ দীপজল চাচ্চু মন্দির, আমি বিশ্বাসই করি না, লাইক আমিও বিশ্বাস করতে পারছিলাম না। তো যাই হোক, আমরা আজকে যাব চাচ্চুর সাথে, অনেকক্ষণ থাকবো, অনেকক্ষণ স্পেন্ড করবো, আর চাচ্চু সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানবো। তো গাইস তোমরা সবাই রেডি? ইয়েস। ওকে তো গাইস চলো এখন আমরা রওনা দিই। বাট রওনা দেওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো তোমাদের। গাইস এটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম বড় পর্দা কারোর সাথে ব্লগ, তো গাইস প্লিজ প্লিজ আমাদের অডিয়েন্স যারা আছো প্লিজ প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। এই ভিডিওতে আমি 200,000 লাইক এম রাখলাম, আই হোপ আমরা সবাই মিলে এটা কমপ্লিট করে ফেলবো। দেখো তোমাদের ভালোবাসে আমরা কই থেকে কই চলে গিয়েছি, এই সবই শুরু। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও অনেক বড় সেলিব্রিটির সাথে ব্লগ করবো। তো গাইস চলো এখন আমরা রওনা দিই, চলো। আর প্লিজ লাইকটা দিতে ভুলো না, দীপজল চাচ্চু কিন্তু এই ব্লগটা দেখবে। বাই দ্য ওয়ে এত লাইক দিবা যাতে চাচ্চু দেখে বলে যে ও মাই গড ইমপ্রেস হয়ে যায়। তো গাইস চাচ্চু আমাদের সামনে বসে আছে। সালামুকুম চাচ্চু, চাচ্চু আপনার জন্য থ্যাংক ইউ। দাও চাচ্চুকে তোমার হাতে রেখে দিছো কেন? চাচ্চুর জন্য এনে তুমি নিজে হাতে রেখে দিছো, এটা হবে বলো? ভয় পাইতেছো কি? আসলে ওরা একটু ভয় পাচ্ছে চাচ্চু, ওরা আপনাকে একটু ভয় পাচ্ছে। কেন ভয় পাবে কেন? কারণ আপনাকে সবসময় একটু অ্যাকশন মুডে দেখতে তাই জন্য একটু ভয় পাচ্ছে সবাই, আমি একটু পাচ্ছি। কে ভয় পেও না, রিল্যাক্স। না রিল্যাক্স আছি, রিল্যাক্স আছো। আচ্ছা তুমি একটু থাকো এখানে, আসো শুভ একটু এদিকে আসো। আরে আসতেছি দাঁড়াও। তো গাইস আমরা এখন চলে আসছি দীপজল চাচ্চুর বাসায়, তো আমরা তার বাসায় আসছি আরও কিছুক্ষণ আগে। তো এতক্ষণ চাচ্চুর সাথে বসে একটু কথাবার্তা বললাম, তো এখন আমাদের ব্লগটা শুরু করতে যাচ্ছি। সবচেয়ে মজার পার্ট হচ্ছে আমরা ব্লগটা শুরু করছি একটা প্র্যাঙ্ক দিয়ে, আর প্র্যাঙ্কটা হবে মেহেদির সাথে। তো শুভ হয় কেমন? তো শুভ হয়কে আমি আগে বলে দিয়েছি যে আমার মেহেদির সাথে একটি প্র্যাঙ্ক করছি, আর প্র্যাঙ্কটা হচ্ছে কি প্র্যাঙ্ক বলো? প্র্যাঙ্কটা হচ্ছে আমি যেদিন কল দিয়েছিলাম রাকিবকে যে ব্লগটা করবো আমরা এবং সেটি এ অনুযায়ী, তখন মেহেদি ফোন ধরছিল এবং মেহেদি ফোন ধরে প্রথমে মেয়ে গলা কথা বলছে। সো আমার মেয়ে গলায় কথা বলেনি, দীপজল বলছে হ্যালো, বলে হ্যালো কে? সো এরকম পরে বলতেছে আমি দীপজল, কোন দীপজল, এরকম টাইপের করে কথাবার্তা হয়েছে। তো আমি শুভ ভাইকে বলছি কি, শুভ ভাই তুমি দীপজল চাচ্চুকে ম্যানেজ করে ফেলবা, বলবা যে মেয়েদিকে একটু ভয় টয় দেখাবে, একটা প্র্যাঙ্ক করবে। আর এমনিও তো আমরা সবাই কম বেশি চাচ্চুকে একটু ভয় পাই, কারণ ভিলেনের সব রূপ দেখে আসছি। সো আই হোপ মজা হবে, তুমি তো চাচ্চুকে সব বুঝাই বলে বসে। অবশ্যই বলে দিয়েছি, আর বাকিটা হচ্ছে মেয়েদের উপর যাবে, এখন মেয়েদের উপর কি যায় এটা দেখার জন্য। ওকে তো চাচ্চুকে বলছো তো বুঝাই? অবশ্যই সব বোঝানো হয়ে গেছে, ভয় প্যান্ট নষ্ট করে না দিলে ভয়। ওকে তো গাইস চলো এখন আমরা যাই, তুমি চাচ্চুকে একটু ইশারা দিয়ে দিবে ঠিক আছে, যাতে শুরু করে দেয় প্র্যাঙ্ক। তো চলো, আই হোপ গাইস অনেক অনেক বেশি মজা হবে।
ভাই মনে আছে লো আপনাকে যে ফোন দিছিলাম আমি রাকিবকে চাচু আমি আমি জানি না চাচু আপনার সাথে কাছে কিন্তু অনেক খারাপ ব্যবহার করছে মনে আছে চাচু ফোন দিয়ে মেয়েগুলা কথা বলছে ভাই আমি আপনাকে কিন্তু চাচু ধমক দিছিল চাচু বসে কে এবং আমারও কে এটা এদিকে আসো এই সেই ভাই চাচু ও ও হচ্ছে ভাই আপনার ফোন দিয়ে মেয়েগুলা কথা বলছে না আমি এমন কিছু করি নাই কোর্স তুমি সরো বলে কেন আমি এমন কিছু করি নাই না তুমি করছো আমি এমন কিছু করি নাই আচ্ছা আচ্ছা এদিকে আসো আমি এমন কিছু করি নাই চাচু কিন্তু তোর বিচার হবে ভয় পাওয়ার কোন কারণ নাই একটু মজা করলাম তুমি মনে করছো তোমাদের পানি খাও আমি তো বুঝতে পারি না যে ভিআইপি নাম্বার ওটা আমি তোকে বলতে পারি ভিআইপি নাম্বার কেন বুঝতে পারবো না কারণ সবাই সবসময় ডিস্টার্ব করে এর জন্য আমি একটু জোরে গলায় কথা বলছি আর আমি কথা বলছি মেয়ে গলা হয়ে গেছে তা আমার আমি কি করবো বলেন আর সবাই ডিস্টার্ব করে একটু জোর গলায় কথা বলা তো উচিত তাহলে তো বারবার ডিস্টার্ব করতে হবে তাই না তো গাইস চাচুর সাথে বসে আজকে আমাদের অনেক অনেক বেশি ভালো লাগছে তো চাচু থ্যাংক ইউ সো মাচ আমাদের এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য তো চাচু বলেন কেমন আছেন বল তো চাচু আজকে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই আমার মনে ভিতরে যে কোশ্চেনগুলো আপনার জন্য এতদিন রয়েছিল আজকে আমি চাচ্ছি আপনাকে জিজ্ঞাসা করবো তো আমি কি জিজ্ঞাসা করতে পারি অবশ্যই ওকে তো চাচু আমার প্রথম কোশ্চেন হচ্ছে মুভিতে কী করে আসে আপনার কি ছোটোকাল থেকে ইচ্ছা ছিল মুভি করার না তা ছিল না হয়ে গেল কথায় কথায় বড় ভাই ফিল্মে ছিল বড় ভাই প্রথম ভিরু বড় ভাইকে দেখে পর আপনারা শখ দেখছে আপনি করবেন আমি হোক চাচু তাহলে আপনার প্রথম ছবিটা কোনটা আমার প্রথম ছবি হলো হাবিল দেন ওটা কত সালে ছিল ওটা 85-86 OMG তখন তো আমাদের কারো জন্মই হয় না চাচু আমাদের কত আগে থেকে এই জগতে তো চাচু আপনি ওই ছবিতে কি ভিলেন ছিলেন নাকি হিরো ছিলেন ওই ছবিতে হিরো ছিলেন আপনি প্রথম ছবিতে হিরো ছিলেন তুমি আমার মনের ময়ূরি তুমি আমার সুরের বাঁশরি তুমি নাচো গো সুন্দরী আমি তোমার আশিক জানো না তুমি আমন রসিক পাবে না তুমি কেঁদো না তুমি কেঁদো না তুমি বাঘের ও তুমি বাঘের তুমি বাঘের মুখে পড়েছো তুমি বাঘের মুখে পড়ে তো হিরো থেকে আস্তে আস্তে ভিলেনে কিভাবে তুমি তাহলে সেই কুখ্যাত খুনি কোন আসলাম এই কল্লাটার দাম 25 লাখ তুই দইরা দিয়ে পারলে নগদে 25 লাখ পাবি বুঝা দেখ ভিলেন হলাম পরে মানে তার ছবির পরে মানে এই চরিত্র আপনাকে বেশি স্যুট করতো ভিলেন আবার হিরো হলাম ভিলেন অফ করে আবার হিরোতে কাজ করছে আচ্ছা চাচু আমার একটা কোশ্চেন আছে প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী কে রাজ্জাক ভাই শাওনা ম্যাডাম আমারও দুইজনের ফেভারিট আমার বাবা মা দেখে তাদের ছবি আমিও দেখতাম তাদের সাথে সাথে চাচু আমার একটা কোশ্চেন ওয়েট 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 তোমার কিন্তু চাচ্ছ না তোমার নানা হবে আচ্ছা যাই হোক আচ্ছা বলো আমার একটা কোশ্চেন আপনি অবসর সময় কি করেন অবসর সময় কি করবো
টিভি দেখি, মুভি দেখি, বেশি সময় মুভি দেখা যায়। আমার কি মনে হয় চাচু জানা, আপনি আমার মনে হয় অবসর সময় আপনার খুব কমই আছে, কারণ আপনি খুব বিজি, আপনার অনেক কাজ থাকে। আমি সবসময় টিভি দেখি, একটু সময় পান। কিন্তু চাচু আমার মনে হয় না আপনি তেমন অবসর সময় পান, কিন্তু আপনার সাথে মিট করতে আসলাম যতক্ষণ দেখলাম অনেক মানুষ আসছে এই কয়েক মিনিটে। কাজ কাম করতে হয়, ব্যবসা বাণিজ্য চালাতে হয়, মানে সব কিছু একাই হ্যান্ডেল করতে হয়। একাই হ্যান্ডেল। তো গাইস চাচুর সাথে যখন আসলাম দেখা করতে, চাচু কিন্তু চাচুর অনেকগুলো কাজের কথা আমাদের দেখালো, প্লাস আমাদের সাথে শেয়ার করলো চাচুর অনেকগুলো মুভি আসতেছে। তো চাচু দীর্ঘ বিরতির পর যে আপনার এতগুলো কাজ একসাথে ফিরে আসলো, তো আপনার কেমন লাগতেছে? আবার কাজ করাটা ভালো লাগে, অবশ্যই ফিল্মটাই ভালো লাগে, কারণ ছোটবেলার থেকে এটার সাথে ছিলাম, এটার সাথেই থাকতে চাই, ফিল্ম নিয়েই থাকতে চাই। তাহলে কি আমরা আরও অনেক দারুণ দারুণ ছবিও আগের মতো? অবশ্যই আগের মতন আরও ছবি দেখতে পারবেন। এখন মোটমাট 5টা ছবি শেষ হলো, আগের 3টা নতুন 2টা, আরও 10-12টা ছবি শেষ করব। আমার 7-8টা ছবি যখন হবে তখনই ছবি রিলিজের। চাচু আপনার কিন্তু একটা গান আজকে আমাদের দেখাইছেন, ওই গানের কথা একটু বলবো আমি, কিছু একটু বলি। হ্যাঁ, চাচুর কিন্তু নতুন একটি গান আসতেছে, আর গানটা হচ্ছে আহো বাতিজা। সেই পরিমাণে জোস এসে তোমরা হয়তো আর 2-3 মাস পর দেখতে পারবা, 2-3 মাস পর দেখতে পারবো না, 1-2 মাসের ভিতরে। তো গাইজ একটু অপেক্ষা করো, সেই একটা সুপারহিট গান নিয়ে আসতেছে চাচু, আমার দেখে অনেক বেশি ভালো লাগছে, আমরা সবাই তো হাসতে হাসতে শেষ, এত জোস একটা গান হয়েছে, তো আমরা সবাই অপেক্ষা করছি আপনার এই গানটার জন্য। নতুন কিছু করার, নতুন কিছু গান উপহার দিচ্ছি যেটা দর্শকদের অনেক ভালো লাগছে। চাচু আমরা কি কখনো সুযোগ পাবো? আচ্ছা চাচু একটা জিনিস খেয়াল করছেন, ও কিন্তু এখন কখনো বলতে পারে না, এখনকে অখন বলে, যে আপনাকেও কিন্তু অখনই বলছে। আচ্ছা চাচু আমার একটা কোশ্চেন, রাগ করবা না এবং মাইন্ডও করতে পারবো না, কখনো কি প্রেম করেছো লাইফে? না, প্রেম করি সত্যি বলতে হবে, কিন্তু সত্যি বলছি একদমই লাগেনি, আপনি খুবই একটা মানে ফানি টাইপের লোক, অনেক ফ্রি মাইন্ডের, খুব ভালো লাগলো চাচু। কারণ আছে, কারণ হচ্ছে আমরা চাচুকে সবসময় ভিলেন মুড থেকে দেখে আসছি, এটা ঠিক, কারণ চাচুর সাথে যে মিশবে সেই বুঝতে পারবে সে হচ্ছে একটা মাটির মনের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চাচুর যে অভিনয়টা সেটা অনেক পারফেক্ট হয়, এর জন্য ওইটাই আমরা বিশ্বাস করে ফেলি, যে যখন মুভিতে দেখি তখন ভাবি যে চাচু মনে হয় আসলে এরকম, কিন্তু চাচুর অভিনয়টা আসলে অনেক অনেক বেশি জোস। মাঝখানে আমি ভিলেন ছবি কাজ করেছিলাম, তাতে লম্বা সফর প্রায় 120-125টা পরে, মানে 200-250 ছবি হবে, ভিলেন করেছে ওই টাইমটা, ভিলেন যা করে আমিও তাই করেছিলাম। তবে এখন আবার হিরোতে আসছি, আপনারা দোয়া করবেন জানে আমি নতুন নতুন আপনাদের কিছু করি। অ্যাকচুয়ালি বাস্তব যে যেখানে কাজ করে সেখানে ওই জায়গাটুকু ধরে রাখতে পারলে ওইটাই নিজের বাস্তবতা, এবং সব কিছু দেখার সৌন্দর্য যা লাগে, বাস্তবতা যদি আপনি পারফেক্ট করতে পারলেই আপনি সাকসেস। তাহলে আমরা নতুন মুভিতে আপনাকে হিরো হিসেবে দেখছি ইনশাআল্লাহ। তো চাচু আপনারও দেখি আমার মতো পশু পাখির প্রতি অনেক পরিমাণে ভালোবাসা, তো আপনি পশু পাখি এত বেশি ভালোবাসেন কেন? পশু পাখি বোবা যান মানুষ, বলতে পারে না, ওদের মনের কথাটা ভাবতে পারলে, মনের জিনিসটা ভাবতে পারলে অনেক ভালো। তা আমি পশু পাখি পালিল শখে, দেখতে সুন্দর হয়ে যায়। তো চাচু আপনার এখানে কী কী রয়েছে? অনেক ধরনের পাখি আছে, দেখেন ভালো লাগবে। আচ্ছা আমরা আরও বেশি পাখি ছিল, আচ্ছা আমরা একটু পরে হেঁটে হেঁটে দেখবো। কবুতর প্রেমীটা কীভাবে মানে কীভাবে আসলো যে কবুতরের প্রতি এত ভালোবাসা? কবুতর আমি ছোটোবেলার থেকেই পালি, ক্লাস 6-এর থেকে আজও পালছি। আর একটা দর্শক কিন্তু জানে না আপনার আপনার বাড়ির পাঁচ জায়গা, আপনার বেডরুমের উপরে ছাদে, আপনার এইখানে এইখানে এখানে জাস্ট কবুতর আর কবুতর, এছাড়া আরও অনেক পাখি আছে, গরু আছে, গরু পালি, গরু 100 রকম গরু। আপনি আপনি বেসিক্যালি আমি যদি বলতে চাই আপনি একজন মাটির মানুষ যেটাকে বলা হয়, আপনি সেই গ্রাম বাংলার ঐতিহ্যটাকেই তুলে ধরতে ই করতেছেন। বুঝি চেষ্টা করি, তবে সবাইকে ভালোবাসা রইলো এবং দোয়া রইলো আপনাদের উপর, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো সুন্দর ভবিষ্যৎ কাটায় যেতে পারি। আসসালামু আলাইকুম। তো
গাইস চাচ্চু আমাদের এখান থেকে ঘড়ির বাক্স দিয়ে স্যার বলছে যার যেটা পছন্দ নিয়ে নাও, সো আমি ফার্স্ট আগে এটা নিয়ে নিব। এটা যার যেটা নিয়ে নাও, আমি এটা নিব। আমরা সবাই নিয়ে নিয়েছি, তো ইয়াসিন তুমি একটা নিয়ে নাও, তোমার কোনটা পছন্দ হয়। থ্যাংক ইউ সো মাচ চাচু, চাচুকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। তো গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ আর এক একজন ঘড়িও পেয়ে গেছি। সো এখন যাচ্ছি চাচুর এই আশেপাশের খামার, তারপর পাখির সবকিছু দেখতে। চাচু আমাদের সাথে যেত, বাট চাচু শরীর বেশি খারাপ, তাই চাচু করছে চাচু আপনার যারা ব্যাপারে থাকেন আমরা ঘুরে ঘুরে দেখে আসি আর ভিডিও করে আসি। তো কেমন তোমাদেরকেও দেখাবো, কেমন। তো গাইস এখন আমরা চলে আসছি চাচুর গরুর খামারে। এখানে সব হচ্ছে গাবি, তো এখান থেকে মূলত দুধ উৎপাদন করা হয়। এখানে অনেক পরিমাণের আসছে, আসো দেখাই, দেখো কত পরিমাণে কি, এখান থেকে একবারে শুরু একদম শেষ পর্যন্ত অনেক বড় বড় এক একটা গরু, অনেকগুলো গরু, সব হচ্ছে শুধুমাত্র দুধ উৎপাদনের জন্য। তো গাইজ চলো আমরা এখন চলে যাবো চাচুর পাখির খামারে, কেমন। তো গাইজ আমরা এখন চলে আসছি চাচুর কবুতরের খামারের সাইডে, কেমন। তো গাইজ আমরা চলে আসছি চাচুর কবুতরের খামারের সাইডে, তো দেখো কত পরিমাণে কবুতর, এক একটা খাঁচায় এত কবুতর, আর দেখো কতগুলো খাঁচায় একদম এখান থেকে শুরু দেন একবারে ওই পর্যন্ত। তো এখানে যেই কবুতর দেখতেছো সেগুলো হচ্ছে চাচুর কাছে 10 ভাগের মাত্র 1 ভাগ কবুতর, তার আরও অনেক কবুতর আছে এখানে কবুতর, তারপর ওই পুরো বিল্ডিং জুড়ে পুরো কবুতর, তারপর ওই বাইরে ওইখানে কবুতর, কবুতরের কোনো শেষ নেই চাচুর এখানে। প্রায় 10,000-এর উপর কবুতর রয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইটার কক, তো দেখতে পাচ্ছ। তো গাইস এগুলোর নাম হচ্ছে হাসলি মুরগি। তো গাইস চলো আমরা এখন চলে যাবো একটু সামনে, দেখি আর কী কী রয়েছে, আসো। গাইজ আমরা এখন চলে আসছি ছোটোখাটো একটা গ্রামে, তো এই এই ঘরটা মূলত শুটিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এখানে কেউ আসলে বুঝবেনই না যে আপনি এখন কোথায় আছেন, এখানে দাঁড়ালে মনে হয় যে আপনি একবারে গ্রামে আছেন। কি বলছি, ঠিক বলছি না? আসলে আমি মানে বুঝতেছি না যে আসলে কি। আর দেখো এখানে কতগুলো মুরগি, এখানে পুরো বাসা থেকে আপনার মনে হবে যে আপনি ছোটোখাটো একটা জুয়ে আছেন, কারণ সব জায়গায় পাখি পশু পাখি সব কিছু দিয়ে ভরা। সো চলো সামনে যে আরও পাখি আছে তোমাদের দেখাবো, কেমন। তো গাইজ আমরা এখন চলে আসছি পাখির খামারের সামনে, তো দেখতে পাচ্ছি এখানে কতগুলো পাখি, এটা হচ্ছে ময়না পাখি, আর এই দেখো কত কিউট একটা টিয়া পাখি। তো এই যে ময়না পাখি কথা বলতেছে, ওরা কথা বলতে পারে। তো সামনেও আর পাখি আছে, আসো দেখো দেখো কাকাতুয়া পাখি ওই যে উপরে, তারপর এই যে নিচে এই কালার লাল কালার পাখি দেখো কত কিউট, দুইটা লাল পাখি কালার পাখি। আর বাই দ্য ওয়ে যারা আগে সাদা টিয়া দেখো না, এই দেখো সাদা টিয়া তোমাদের সামনেই রয়েছে। গাইজ দেখো মেয়েদি পাখির সাথে কথা বলতেছে, ওকে কথা বলতে পারে, মাইম বলবো, মাইম মাইম না, এখন অনেক মানুষ দেখছো তো এই জন্য হয়তো কথা বলবে না। তো গাইজ এটা হচ্ছে শুটিং স্পট। শুভ ভাই একটু এখানে আসো, তো তুমি একটু বলো যে এত বড় শুটিং স্পট এটা কিভাবে কি করে এখানে। এখানে বেসিক্যালি শুটিং এর সেট ফালানো হয়, এখানে তুমি ডান্সের জন্য সেট দেখতে পাবা, এখানে তুমি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাবা, এখানে তুমি এখানেই সব, এখানেই তুমি থানা দেখতে পাবা, ডান্স দেখতে পারবো। হ্যাঁ, তা তুমি একটু ডান্স করে দেখাও তো। আর ডান্সের জন্য অবশ্যই আমাদের মেহেদিকে ডাকা দাও। মেহেদি আসছি হ্যাঁ, যেহেতু চাচুর এরিয়া তো অবশ্যই দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি। তো গাইস এখন হচ্ছে আমি একটা নাগিন ডান্স দিব, কারণ হচ্ছে চাচুর এরিয়াতে এসেছি, নাগিন ডান্স আবার না দিব। সো লেটস গো, নাগিন 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 ডান্স নাচিরা, নাগিন 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 ডান্স নাচিরা। তো গাইজ আজকের মতো আমরা চাচু থেকে এখান থেকে বিদায় নিচ্ছি, চাচুকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। চাচু শরীরটা খারাপ, আর তারপর আমাদের সবাইকে
সময় দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ চাচ্চু সবাইকে এত সময় দেওয়ার জন্য। অনেক বেশি ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আমাদের যে ভুল ধারণা ছিল সেটা চলে গিয়েছে, আর আমাদের সব আমাদের সবাইকে গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ, বিশেষ করে এই গিফটগুলো দেওয়ার জন্য অনেক বেশি থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। এবং প্রিয় দর্শক ভাই বোনদের সবাইকে আমার দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। ওকে চাচ্চু, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।